অবশ্যই এখানে একটি ছোট ছেলে এবং তার বোন সম্পর্কে একটি ছোট নৈতিক গল্প রয়েছে। এক সময় একটি শান্ত গ্রামে স্যাম এবং তার ছোট বোন লিলি নামে একটি ছোট ছেলে বাস করত। স্যাম তার উদারতার জন্য পরিচিত ছিল এবং সে তার বোনকে খুব ভালোবাসত। তারা অবিচ্ছেদ্য ছিল এবং সবকিছু ভাগ করে নিয়েছে। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে যখন তাদের বাবা মা দূরে ছিলেন, স্যাম এবং লিলি তাদের প্রিয় জায়গাটি দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন, বনফুল দিয়ে ঘেরা একটি সুন্দর তৃণভূমি। তারা একটি পিকনিক প্যাক এবং হাতে হাতে সেট রওনা। তৃণভূমি তাদের নিজস্ব গোপন স্বর্গ ছিল, যেখানে তারা সূর্যাস্ত না হওয়া পর্যন্ত খেলত এবং হাসত। যখন তারা বাড়ির দিকে যাচ্ছিল, স্যাম লক্ষ্য করলেন একটি ভঙ্গুর প্রজাপতি মাটিতে লড়াই করছে। এর ডানা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটি উড়তে পারেনি। সে আস্তে করে সেটা তুলে লিলিকে দেখাল। প্রজাপতির সংগ্রাম দেখে লিলি গভীর করুণা অনুভব করল। স্যাম বলল, আমরা এটাকে এখানে এভাবে রেখে যেতে পারি না লিলি, চল এটাকে বাড়িতে নিয়ে যাই এবং দেখি আমরা সাহায্য করতে পারি কিনা। তারা প্রজাপতিটিকে সাবধানে পাতা দিয়ে সারিবদ্ধ একটি ছোট বাক্সে রেখে বাড়িতে নিয়ে গেল। স্যাম এবং লিলি বই পড়েন, অনলাইনে গবেষণা করেন এবং প্রজাপতির ডানা মেরামত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং তারা ধৈর্য সহকারে প্রজাপতিটির যত্ন নিত। এক রৌদ্রোজ্জ্বল সকালে যখন তারা সুস্থ হওয়া প্রজাপতিটিকে তৃণভূমিতে ছেড়ে দিতে যাচ্ছিল, স্যাম বলল, লিলি, এই প্রজাপতির গল্প আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যেমন আমরা এটিকে সাহায্য করেছি, আমাদের সবসময় সদয় হওয়া উচিত এবং প্রয়োজনে সাহায্য করা উচিত। লিলি মাথা নেড়ে হাসল। ছোট্ট প্রজাপতিটি উড়ে গেল, উষ্ণ সূর্যের আলোতে নাচছে এখন শক্তিশালী ডানা নিয়ে। স্যাম এবং লিলি আনন্দের সাথে দেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে দয়ের ক্ষুদ্রতম কাজটিও বিশ্বে একটি বড় পরিবর্তন করতে পারে। গল্পের নৈতিকতা হল দয়া এবং সহানুভূতি এমন গুণাবলী যা লালন করা এবং ভাগ করা উচিত। স্যাম এবং লিলি যেমন আহত প্রজাপতিকে সাহায্য করেছিলেন, তেমনি আমাদেরও প্রয়োজনে সাহায্য করার জন্য প্রস্তুত থাকা উচিত, তা যত ছোট বা বড়ই হোক না কেন।